ব্যাড ডাব পিস কত করে আপনার? 150 টাকা। সারা দেশে ডাব নিয়ে তোলকালাম কাণ্ড চলছে। যেমনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, তেমনই ডাবের দামের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। একটি ডাব কিনতে আপনার থেকে খরচ করতে হবে 150 টাকা। আমরা কক্সবাজারের ডাবের দোকানগুলোতে এসেছি, সেখানে একটু যেতে চাই আপনাদেরকে। আমরা প্রথমে ক্রেতা হিসেবে গিয়েছিলাম, সেখানে একটি ডাবের দাম 150 টাকার মতো বলেছে। ডাবের দাম কত? 190 টাকা, 110 টাকা। কিন্তু একটু আগেই তো আপনি বললেন 150 টাকা দাম বলেছেন, আমার কাছে রেকর্ড আছে, এবং সেগুলো হচ্ছে কত টাকা বলেছে? 150 টাকা বলছে, 130 টাকা বলছেন, 120 টাকা এরকম বলছে। আচ্ছা, কিন্তু আপনারা আমরা আসার পর দাম কমিয়ে দিয়েছেন, মানুষটিকে তো আপনারা বেশি রাখেন না? 190 টাকা না, মানুষটিকে তো কম রাখেন না? 190 টাকা ডাব কিনে 100 টাকা দাম দিলে এরকম দশ টান মনে হয়। ভাউচার আছে আপনার কাছে? ভাউচার অবশ্যই আছে। কোথায় আছে? এমনি মাঝে মধ্যে নিই ভাউচার, মাঝে মধ্যে নিই না। কিন্তু সরকার তো ঘোষণা করেছে ভাউচার দেওয়ার জন্য, সেটা আপনারা পেয়েছেন? নেবো, নেক্সট টাইম থেকে নেবো। ভাউচার নেবো? কখন থেকে নেবো? আগামী বার থেকে নেবো, যখন দাম কিনে। তো আপনারা 130 টাকা 140 টাকা রাখছেন, সেটা কি বেশি নয়? এটা তো মাঝে মধ্যে 2-4টা দিন। এগুলোর কথা বলেন, 100 টাকা বললাম, 130 টাকা বলছে, 130 টাকা বলেছে। বললাম এটা 120 টাকা আর এটা 130 টাকা। আপনি তো আপনি আমাকে ভুল তথ্য দিচ্ছেন। এই দোকানে একটু যেতে চাই। ডাব কত? ডাব পিস প্রাইস দাম যেটা নেবেন সেটা, 100, 110, 190। হাসপাতালে নয়, এখানে আপনারা লিখে রাখছেন? সেটা কেটে দিবে নাই, ভাউচার দিয়েছে, কিন্তু এখানে ভাউচারে কোনো কিছু লেখা নাই। অর্থাৎ তারা আসলে যে যার মতো এখানে দাম রাখছে সেটি আসলে দেখছি। আমরা কিছু মানুষের সাথে কথা বলতে চাই। ডাব কিনতে এসেছেন আপনি? ডাব কিনতে এসেছি। কত টাকা বলেছেন আপনাকে? একটা 120 টাকা। 120-130 টাকা বলে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওনারা যে বলছে এখানে 100 টাকা, এই যে আমার সামনে বললো, এটা অন্যায় করছে না তারা? এটা অবশ্যই অন্যায় করছে। এখন এখন বলছে, লাস্টে বলছে কি, আপনার আসলে এখানে যে যার মতো করে দাম রাখছে তা অবশ্যই, কিন্তু এখানে বাইরে গেলে এগুলো একটা 80-70 টাকা দিয়ে পাওয়া যায়। ডাব এখানে এরা দাম বেশি রাখে, ওদের হাসপাতালের পাশে এই রোগীরা সবাই রোগীর জন্য লাগে, সেজন্য এরা দাম বেশি রাখে। ২১০ টাকা মহঙ্গা হইলে নিতে হয় রোগীর জন্য নিচে আর কি, বাজে গেছি হইলেও যাবো না, নইলেও যাবো এখানে নিচে আর কি। অর্থাৎ আপনাদের নিয়ে যেতেই হচ্ছে দাম বেশি হলেও, কারণ রোগী হাসপাতাল আছে। এভাবেই আসলে আমরা টাকা না, তাই তো নিতে হবে। ডাক্তার বলছে একটা দাম নিয়ে আসো, কী করবো, এটা কি বাড়িতে আনবো, এখান থেকে নিচ্ছি। আমরা বুঝতে পারছি এভাবে রোগীর স্বজনদের আসলে এখানে জিম্মি করেই দাম নেওয়া হচ্ছে। এখানকার কক্সবাজার যেই ডাবের দোকানগুলো আছে কক্সবাজার হাসপাতাল রোডে, এই হাসপাতাল রোডের সব সময়ই তারা আসলে অনেক বেশি ডাবের দাম রাখে। ভুক্ত অধিকার থেকে যেমনটি নির্দেশনা দেওয়া হয়েছে, ডাবের ডাব বিক্রি করার পর ভাউচার দিতে হবে এবং সেগুলো লিপিবদ্ধ করতে হবে, কিন্তু এরকম আইন কিন্তু এখানে মানা হচ্ছে না। কিন্তু এগুলো আসলে আইনগুলো বাস্তবায়ন করবে কারা, সেটাই আসলে এখন দেখার বিষয়। এখানে কেউ এখানে আইন মানার জন্য কেউ আসলে এখানে এসে খবর নিচ্ছে না। এখানে যে যার মতো ডাবের দাম রাখছে, সবসময় এরকম অবস্থা এখানকার ডাবের দোকানগুলোতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।